কেন খাসি খাসি দেখতে গেল খাসি আগেন দাদু ভাই তুমি গোলাপি না পেলে মা অন্য কালার নিয়ে আসবা গোলাপি না পেলে কি অন্য ভালো কালার যে কোন ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে বা দুপুরে রান্নার তোড়জোড় চলছে আর আমি এখানে আজকে গ্রিলটা রং করতে বসেছি এই যে আজকে নীল কালার করা হচ্ছে আর এই ডাঁটগুলো পাতা কালার দিয়ে দেবো সবুজ সবুজ পাতা কালার হবে মা আজকে দুটো রঙের ডিব্বা নিয়ে এসেছে এই যে একটা নীল রং করতে থাকি কিছুক্ষণ বেশিক্ষণ করতে পারছি না হাত ব্যথা করে উঠছে আর গ্রিলগুলো একটু অন্য কালার দেওয়ার ইচ্ছা হলো ওই জন্য একটু ব্লু কালার দিচ্ছি আর ডাঁটগুলো পাতা কালার দিয়ে দেবো মা গিয়েছে পুকুরে মাছ মারতে আমি এখন তাড়াতাড়ি করে যাচ্ছি গিয়ে দেখি মাছ টাছ কিছু পড়েছে কিনা মা ডাক দিচ্ছে তাড়াতাড়ি গিয়ে দেখি মাছ পড়লো কি কী হচ্ছে পুকুরে অনেকগুলো পালা দেওয়া তো ওই জন্য মাছ ঠিকঠাক পড়ে যেসব ফুল টবে লাগানো হয় সেসব ফুল তো ভালো ফোটে কিন্তু আমাদের এদিকে তো গ্রাম অঞ্চল টবের ফুল আর কটা হয় হলুদ গাঁদার ফুলগুলো একটু হয় আর অন্য ফুল বেশি ফোটে না কিন্তু সে আমাদের গরমকালে কিন্তু জবা ফুল টুলগুলো বেশি ফোটে এই যে জবা ফুল ফুটে আছে গাছ ভর্তি হয়ে যাবে শীতকাল থেকে গরমকালে জবা ফুল বেশি ফোটে রক্ত জবা লাল জবা সাদা জবা এই ফুলগুলো বেশি ফোটে অনেকটা ফুল ফুটে যায় আর টবে তো সেভাবে চারা লাগানো হয় না এমনি চারা কিনে এনে হলুদ ফুল টুলগুলো আমরা লাগিয়ে দিই বাড়িতে আর চন্দ্রমল্লিকা টুকটাক লাগানো হয় যেগুলো শীতকালে দেখালাম ওইগুলো আর এখন চারিদিকে শুধু লাল ফুল হচ্ছে অলে তুলছি তো ধরে তুই এত কাজ করবি বাপ্পা দাঁড়িয়ে দেখা দেবে তো জোরে জোরে কাজ কর আর মেশো এখানে মাছ মারতে এসেছে মাছ মেরে নিচ্ছে আমরা একটু মার আমরা এই পাড়ে বসে আছি আর মেশো এখানে মাছ মারতে গিয়েছে পালা দেওয়া তো চারিদিকে ওই জন্য মাছ মারতে একটু অসুবিধা হচ্ছে একটা হাত দিয়ে মাছ পেয়েছে এটা কি মাছ কি মাছ বলা এটা কি মাছ মৃগেল আর তার আগেরটা রুই একটা রুই মাছ পেয়েছে আর একটা মৃগেল মাছ বলছে ওই জায়গাটা একটু পাইলিং মতো করা আছে ওই জায়গায় মাছ অনেক সময় বেশি থাকে ওই জায়গার থেকে একদিন শোল মাছটা বেরিয়ে গেছে পাঁচশ একবার পুকুর ধার থেকে কেটে নিয়ে যেতে পারবো পাওয়া গেছে পুকুরে এটা অনেকটাই বড় ক্যামেরা হাতটা তো বোঝা যাচ্ছে না বেশ বড় আছে আমাদের পুকুরে বড় হয়েছে মাছ ছেড়েছিল 5 কেজি তার মধ্যে এটা বড় পাওয়া গেছে আর আগে একদিন খাওয়া হয়েছে আর এই যে রুই মৃগেল দুই রকমের মাছ আছে এখানে তাহলে মাছ মারতে পাঠালাম তোমার এক চাকা আমার এক চাকা পাতা উঠেছে অনেকটা মাছের কি হচ্ছে এটা মাছের ঝুলন কিছুটা অনেকগুলো মাছ পড়েছে তাই জন্য সিলভার কাপগুলো বড় না হলে ভালো লাগে কমপ্লিট হয়ে গেছে জাল বালি না বড়শি বালি শুধু এই চিংড়ি মাছ এই যে থাকে মাছ মারতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে মা রান্নাটা করে নিল মোচা চিংড়ি মাছ
আর ওল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছে মা। এবার আমরা সবাই খেতে বসে গেছি, এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, আর আমার জন্য একটা মা জামাদি পুটিও দিয়েছে তরকারিতে। এখন বসে বসে গল্প করছে, আর রাখি এক্ষুনি ফুচকা এনে দিল আমাকে, একদম 10 টাকা 7টা ফুচকা আনতে দিয়েছিলাম, 10 টাকা 7টা ফুচকা দিয়েছে, আর একটা টক ফ্রি দিয়েছে, আর লেমন জুসটা খেয়ে এখানে ফুরিয়ে ফেলেছি, ক্যামেরা করতে মনে নেই। হ্যাঁ বল বলো, মজা করেই যাচ্ছে, আর আমি কিন্তু বসে হেসে পাগল হয়ে যাচ্ছি। তারপরে এখন একটু ফুচকা খাবো আমরা সবাই, খেয়েই যাচ্ছ ফুচকা খাও, টক জলগুলো আমি একাই খাবো সব। দেখেছি কি বড় বড় ফুচকা দিয়েছে, ভালোই বড় বড় ফুচকা দিয়েছে আমাদের, না এভাবে নিয়ে খাবো। মা খাও, হালকা তো হচ্ছে।